হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষ মানেই মিষ্টিমুখ। দোকানের মিষ্টির সাথে যদি বাড়ির তৈরি মিষ্টি যোগ হয় তাহলে তো দারুণ মজা হয়, তাই না? তাই আজ আমি আপনাদের সাথে কালাকাঁদ তৈরির রেসিপি শেয়ার করব, যাতে আপনারা নতুন বছরে এই সুস্বাদু মিষ্টিটা বাড়িতে বানাতে পারেন। কালাকাঁদ বানাতে গেলে লাগছে মোষের দুধ 2.5 লিটার। দোকানের কালাকাঁদ মোষের দুধ দিয়েই তৈরি হয়। আপনি মোষের দুধ না পেলে যে কোনো ফুল ক্রিম মিল্ক নেবেন। চিনি 160 গ্রাম, পিস্তা কুচি 5 গ্রাম। পিস্তাটা লো মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ড্রাই রোস্ট করে ছোট ছোট কুচি করে নেবেন। আলমন্ড কুচি 10 গ্রাম, এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। কিশমিশ 10 গ্রাম, এলাচ পাউডার 1/4 চা চামচ, সামান্য ঘি, আর লাগছে ছানা কাটানোর জন্য ফেটানো টক দই পরিমাণ মতো। কালাকাঁদ তৈরির জন্য প্রথমে এই ছানা তৈরি করে নিতে হবে। হাই ফ্লেমে একটা বড় পাত্রে 1.5 লিটার দুধ বসান, মাঝে মধ্যে নেড়ে দেবেন। দুধটা ভালোভাবে ফুটে উঠলে ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। অল্প অল্প করে টক দই দিন ও আস্তে নাড়তে থাকুন। আপনি চাইলে লেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। ছানাটা কেটে গেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার সুতি কাপড়ে ছেঁকে নিন। এরপর ছানাটা প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এতে ছানার মধ্যে গরমটা চলে যাবে ও কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। ছানাটা চেপে চেপে জলটা বের করে দেবেন। ছানাটা কিছুটা মসৃণ করে মেখে নিন। অন্য একটা কড়াতে 1 লিটার দুধ নিয়ে হাই ফ্লেমে বসান। দুধে যাতে মোটা সর না পড়ে যায় তার জন্য অনবরত নাড়বেন। মিডিয়াম থেকে মিডিয়াম হাইয়ে রেখে দুধটা ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিন। চিনিটা দিয়ে দিন। তলার দুধ যাতে বসে না যায় ও মোটা সর পড়তে না পারে তার জন্য দুধটা অনবরত নাড়বেন। দুধটা খুব ঘন ও মোটা ক্ষীরের মতো হয়ে গেলে ছানাটা দিয়ে দিন। ছানা অ্যাড করার সময় ফ্লেম লোতে করে দেবেন। এরপর ফ্লেমটা আবারও মিডিয়ামে করে ভালো করে মিক্স করুন। এলাচ পাউডার ছড়িয়ে দিন। 4 থেকে 5 মিনিট কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন। ছানা দেওয়ার পর বেশি কুক করবেন না, তাহলে ছানাটা ওভার কুকড হয়ে যাবে ও শক্ত হয়ে যাবে। একটা প্লেটে সামান্য ঘি মাখিয়ে নিন। ফ্লেম অফ করে সঙ্গে সঙ্গে প্লেটে কালাকাঁদটা ঢেলে নিন। একটু চেপে ফ্ল্যাট করে নিন। ওপরে আলমন্ড কুচি ও পিস্তা কুচি ছড়িয়ে দিন। কালাকাঁদ ঠান্ডা হয়ে জমে গেলে পছন্দ মতো শেপে কেটে নিন। একটা করে কিশমিশ উপর থেকে বসিয়ে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু মিষ্টি কালাকাঁদ। আপনারা নতুন বছরে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করুন, আর কেমন হলো কমেন্ট করে জানান। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেল সালমা দা শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকুন ও নতুন বছর এনজয় করুন। টাটা।